কলমকারী চিত্রকলা অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। নিচের অংশ কটন ফেব্রিকের হয় এবং ধারালো বাঁশকে কলম হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদ রঞ্জক রং হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। মঞ্জুষা বিহারের চিত্রকলা সর্পচিত্র নামে অভিহিত করা হয়। পাট এবং কাগজের ওপর চিত্র অঙ্কন করা হয়। থাংকা চিত্রকলা সিকিমে দেখতে পাওয়া যায়। চিত্রের নিচের অংশ কটন ক্যানভাসের হয়ে থাকে। বৌদ্ধ ধর্মের আধিক্য লক্ষ্য করা যায় এবং বিভিন্ন দৃশ্যের জন্যে বিভিন্ন রঙের ব্যবহার লক্ষ্য করা যায়।